গত দেড় মাসে দেশে বজ্রপাতে 180 জনের মৃত্যু। প্রতিরোধে তালগাছ রোপণ পদ্ধতিতেই আটকে আছে সরকার, নেই আধুনিক পরিকল্পনা। 1 কোটি তালগাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, ইতিমধ্যে 38 লক্ষ তালগাছ লাগানো হয়েছে, লাইটনিং অ্যারেস্টার বসানোর পরিকল্পনা নিয়েছে। প্রযুক্তি ব্যবহার করে 2 থেকে 3 ঘন্টা আগেই সতর্ক করা সম্ভব। সফটওয়্যারটা প্রতি 5 মিনিট পর পর একটা চিত্র দেয় যে কোথায় বজ্রপাত হচ্ছে। 2 ঘন্টা 3 ঘন্টা পূর্বে বাতাসের গতিবেগ দেখে বুঝতে পারি যে বজ্রপাতটা কোন দিকে যাবে। নিয়ন্ত্রণে আসছে না সীমান্ত জনপদে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ, অবাধ চলাচল বাড়াচ্ছে ঝুঁকি, বিশেষ লকডাউনেও মিলছে না সুফল। 1 বছর না যেতেই ভাঙল চট্টগ্রামের বাঁশখালীর বেড়ি বাঁধ, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দায় সারা কাজের অভিযোগ, ভাঙন রোধে প্রয়োজন নতুন ডিজাইনের বাঁধ নির্মাণ। অনলাইনে মেয়ে এসেছে প্রেমের অভিনয়, ভিডিও ধারণ করে হাতিয়ে নিত লাখ লাখ টাকা, রংপুরে একই কায়দায় একজনকে অপহরণ, রোকিয়া বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী গ্রেফতার। দেশে মোবাইল অ্যাপ হোয়াটসঅ্যাপেও মিলছে ব্যাংকিং সেবা, বাসায় বসেই পাওয়া যাচ্ছে সব সুবিধা, তথ্য চুরি ঠেকাতে ব্যবহারে আরও নিরাপদ করার পরামর্শ। এবং ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবনে লবণাক্ত পানি ঢুকে হুমকির মুখে জীববৈচিত্র্য, ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল, মিষ্টি পানির ব্যবস্থা করার উদ্যোগ।